আমরা এখন একটা মাছ লাভ দিয়ে আমাদের নৌকা উঠলো, তার আগে একটা মাছ লাভ দিয়ে নৌকা উঠছে। দুইটা ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলা সদর হতে মাত্র 6 কিলোমিটার উত্তরে ভারত সীমান্ত ঘেঁষা বিশাল জলাশয় রয়েছে। পুনর্ভবা নদীর পাশ ঘেঁষে এই জলাশয়ের অবস্থান। বর্ষার সময় পুরো এলাকা প্লাবিত হলেও শীতকালে এসব জলাশয় বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন বিলে বিভক্ত হয়ে পড়ে। জেগে ওঠা কাদা পানি কাদা ভূমিতে পরিণত হয়, আর শীতকালে এসব বিলগুলি দেশীয় ও বিদেশীয় পরিযায়ী পাখির বিশাল এক মিলনমেলায় পরিণত হয়। পাখিদের কলকাকলিতে ভরে ওঠে এই বিলগুলি। বিলগুলির মধ্যে চরুইল বিল, কুচাল বিল ও আন্ধারের বিল পাখিদের স্বর্গরাজ্যে পরিণত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা আলীনগর ও বাঙ্গাবাড়ি ইউনিয়নে কিছু এলাকা নিয়ে চরুইল বিলের অবস্থান। চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব এই চরুইল বিলে। সারাদিন এই বিলে ঘুরে বেড়াবো ও ছবি তোলার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সো চলুন শুরু করা যাক। এখানে যে আমরা যে দেখলাম এখানে ধান সিদ্ধ করতেছে, আমি সেই ভোর বলা যাবে না, রাত্রি 3:15 উঠছিলাম, 15 মিনিটে উঠছিলাম, তো তখন থেকে এখানে ধান সিদ্ধ করা হচ্ছে। তো এইরকম গ্রামের সবটা প্রায় বাংলাদেশের সব গ্রামে এরকম আছে যে যারা হচ্ছে গৃহিণী তারা এরকম রাত জেগে শীতের ভিতরে এরকম ধান সিদ্ধ করেন। তো আসলে হচ্ছে আমাদের সবারই উচিত, গ্রামে যারা আমরা বসবাস করি সবারই উচিত এরকম যতটুকু আমাদের চাল বা সারা বছর ভাত যতটুকু দরকার হয় ততটুকু আমাদের নিজেদেরই এরকম চাল প্রস্তুত করা দরকার। তো আমরা এখন যাব হচ্ছে চরুইল বিল, পাখির ছবি তোলার জন্য যাব চরুইল বিল। আজকে চরুইল বিলে গিয়ে অনেক ভিডিও করব, অনেক ছবি তুলব আর সেগুলো আপনাদের দেখাবো। আশা করি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আমরা এখন আসি হচ্ছে এই বাজারের নাম বাঙ্গাবাড়ি বাজার। আমরা এখন আসি হচ্ছে বাঙ্গাবাড়ি বাজার, এটা হচ্ছে গমস্তাপুর উপজেলা চাঁপাইয়ের। তো এখানে আমরা রাত্রে ছিলাম। আমরা এখানে হচ্ছে আমাদের হালকা নাস্তার জন্য কলা এবং রুটি নিয়ে নিচ্ছি। আমাদের খাবার নিয়ে আসতেছেন সুজন এখান থেকে কত দূর? বেশি দূর না, যে এখানে। ও আচ্ছা, আমরা একটু যাই, আমরা সূর্য ছবি নিতে, সূর্য ওঠার ছবি নিতে চাইছিলাম। সূর্য তো উঠে গেল, উঠেনি এখন। চলেন আমরা এখন ভেবে কি, আর আমরা সূর্য ওঠার একটু ছবি নিতে চাইছিলাম, দেখা যাক হয় কিনা। একটু নেমে পার হচ্ছি সামনে রেল লাইন। এটা কি রেল লাইন? এটা কোথায় গেছে? ও বিলের রেল কি যায়? যায় না তো, না ট্রেন, ট্রেন যায়, মালগাড়ি যায় বিলে। হ্যাঁ বিলে মালগাড়ি যায়। Thank you.
এগুলো তো পানি তো গরম, এগুলো পানি তো ডিপ মেশিন থেকে উঠছে। হ্যাঁ, আর এই পাশটায় দেখেন কতগুলো গপ করে আছে, গপ আছে নাকি? হ্যাঁ, না না অফ নাই, অফ চালু আছে। আমরা কিন্তু চোরহিল বিলে চলে আসছি। রনি ভাই, ফিলিংস কেমন? ফিলিংস গুড, আমার কাছে দেন, আমি যাই। হ্যাঁ, আপনি কথা বলেন। আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যে আমাদের কাছে স্বর্গের মতো, স্বর্গের সুখ চাই না। সুজন সামনে দেখাও, মুখের দিন এই যে। এই মামা, ও জায়গা চিনছেন না? মাইচা বাতান আবার অন্য জায়গায় নিয়ে যান না, কিন্তু রাস্তাটা কত সুন্দর দেখুন। রাস্তায় সরিষার ক্ষেত আর এক সুন্দর একটা ঘ্রাণ, সরিষার ঘ্রাণ বেরোয়েছে। আর মেঠো রাস্তা, যা মজা লাগতেছে ভাই। হ্যাঁ, ওই দেখেন সূর্যর ওই এটা, সূর্যর আলোটা পানির উপর পড়ার পর দেখুন কীরকম একটা ইফেক্ট। এই যে এই যে আমরা চলে আসছি আমাদের স্বর্গে। আমাদের স্বর্গে চলে আসছি, সেই কাঙ্ক্ষিত চরহিল বিল। হাল বাহা শুরু হইলে পাখিতে বই হয়ে যাবে। হ্যাঁ, যখন জমিতে হাল বাহে তখন পাখি হয় প্রচুর, এখন জমিতে হাল বাহা নেই তো। হ্যাঁ, দেখা যাচ্ছে না। কোথায় সেটা, কোন বাসটায়? ওই বাসটায়। এই রনি ভাই, ওই বাসটায় অনেক পাখি আছে, ওই বাসটায়। এখানে প্রতিনিয়ত খেটে খাওয়া মানুষ প্রতিদিন ভোরে পাড়ি জমায় জীবিকা নির্বাহের জন্য। এটা হচ্ছে একটা পরিশ্রমী ফটোগ্রাফির গল্প। সকাল হতে না হতে সব কিছু ছেড়ে ছুড়ে পানিতে হাত পা বড় হয়ে গেছে। এইটা হচ্ছে আরেকটা পরিশ্রমী ফটোগ্রাফারের গল্প। খুব পরিশ্রম করে, যত্ন সহকারে ছবি তোলে। হয়েছে না ভাই? হ্যাঁ, অনেক সুন্দর ছবি উঠেছি, মানে প্রথম এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগছে। কিন্তু পানি কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ, দুপুরে আমরা কীভাবে খাবো? বাসা থেকে নিয়ে আসতে গেলে কষ্ট হয়ে যাবে না অনেকদিন? না, এই যে বাড়া বাইক আছে না? হ্যাঁ, ও বাইক আছে, আমার চাবি আছে। বাইক না, চাবি কোথায়? ভালো লাগা ছুটে যাই তো, ভালো লাগতেছে, অনেক খুশি, অনেক হ্যাপি। যদি শীত থাকতো। শুভকামনা রইল সবার জন্য। আমরা এখন এই ছোট্ট নৌকা করে যাব, দুইজনে হবে তো? না, দুইজনে ছবি উঠানো যাবে। এটা তো নড়াচড়া করবে বেশি,
এই রনি ভাই, এটা তো নড়াচড়া করবে অনেক বেশি, তাই না? এক ঘন্টা লেট করছেন না সে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিং, অনেক সুন্দর লাগতেছে, তাই না? অনেক ছবি উঠাবো, এখন ছবি তোলার সময়, ব্লগ করতে গেলে কিন্তু ছবি তোলা যাবে না, সো এখন আমি আর ব্লগ করতেছি না, আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ, পাইলে তখন দেখাবো। এখানে বর্তমানে সুন্দরবনে মদন টাকের দেখা মেলে, তবে এই চড়ুইল বিলে এসেও আমরা প্রচুর পরিমাণে মদন টাকের দেখা পেলাম। দেশীয় মাছরাঙ্গা, কালাপাক, ঠেঙ্গি, খয়রা, চখাচখি, গ্রেহেরন, সাদাবক, থকুনি বক, পানকৌড়ি ও শামুক কইলের মিলন মেলায় পরিণত হয় এই চড়ুইল বিল। দেশীয় জলজ প্রাণীর মধ্যে দেখা মিলল কানিবক, পাতি মাছরাঙ্গা, খয়েরি মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গা। পানি কমার সাথে সাথে স্থানীয় কৃষকেরা ধান চাষাবাদ শুরু করেন। যেসব ধান খেতে সামান্য পরিমাণ পানি জমে থাকে, সেখানে বিভিন্ন প্রজাতির পাখি কাদার ওপরে ভেসে বেড়ানো যে পোকাগুলো থাকে সেগুলো খায়, এবং কাদার মধ্য থেকেও পোকা বের করে এসব পাখি খাবার খেয়ে থাকে। অপূর্ব সুন্দর লালচে গোলাপি লম্বা পায়ের এই পরিযায়ী পাখিটি শুধু ইউরোপ ও মধ্য এশিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন বিলে আসে খাবারের সন্ধানে। হ্যাঁ, আমি এই কালাপাক ঠেঙ্গি পাখির কথা বলছি। দেখুন কি সুন্দর! আর এই পাখিগুলো খাবার খাওয়ার মাঝে মাঝে বিশ্রাম করে এক পায়ে দাঁড়িয়ে। এই কালাপাক ঠেঙ্গির পিঠে, যেসব পাখির পিঠে কালো অংশ থাকে, এসব হচ্ছে পুরুষ পাখি, আর স্ত্রী পাখিগুলোর পিঠ অনেকটা বাদামি রঙের হয়ে থাকে। আর ভারতের ওই পাশের লোকজন এই পাশে ওই যে তার কাটার এই সাইডে যাচ্ছে, ওরা এখানে কি করে, চাষ করে? এই যে ধান লাগাইছে, জমি আছে, ওদেরকে মানে ওরা এই পাশে আসতে পারে না? ওনারাও কাজ করে, বাংলাদেশও কাজ করে, ইন্ডিয়াও কাজ করে, মানে তো কৃষক বিএসএফ এসে বলে লেনদেন যে দুনো দেশের মানুষ আপনি করতে পারবে, আর চলে যাচ্ছে, আসবে না। উইল বিল তো রনি ভাই একদম পানির ভেতরে বসে
একদম চুপায়া ছবি উঠাচ্ছে। এমনি তো ওই সরষে খেত খুব সুন্দর লাগতেছে, এই যে ইয়ের পরে বাংলাদেশের চরের উপরে বাংলাদেশ ধানে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে সরষে খেত, আর পাশে অনেকগুলো গরু ছাগল এগুলো চারাচ্ছে, মানে চারণভূমি আর কি। মানে খুবই সুন্দর একটা লুক, খুবই সুন্দর একটা মানে দেখার মতো দৃশ্য আর কি। আর আপনি কতদিন যাবত নৌকো চালান এখানে? মোটামুটি আল্লাহর রহমতে 10-12 বছর ধরে। 10-12 বছর? আর আমরা ওই স্টলে শুনলাম, উনি বললো প্রায় 15-16 বছর, তো একই হিসেব। অনেক বছর যাবতই এই বিলটা এইভাবেই সৌন্দর্য দিয়ে উপহার দিয়ে যাচ্ছে মানুষকে। আর বিভিন্ন পাখি প্রেমী যারা আছেন তারা এখানে আসেন, এসে ছবি উঠান পাখির। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই পাশটা কিন্তু ইন্ডিয়া, বাইর থেকে তাও আসে। হ্যাঁ, বাইরের দেশে থেকেও আসে। কলকাতা, সুন্দর সুন্দর কলকাতা, কলকাতা। আর রনি ভাই তো আমার প্রিয় গানটা দিয়ে দিছে, আপনি কি গাচ্ছেন গুনগুন করে? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, জন্ম আমার মরণ তোমার বুকে, তোমার জন্ম আমার মরণ তোমার বুকে, মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে আমরা এখনই একটা মাছ লাভ দিয়ে আমাদের নৌকা উঠলো, তার আগে একটা মাছ লাভ দিয়ে নৌকা উঠছে, দুইটা মাছ হইলো। আমরা দুইজন ছবি তুলে আসছি, আমরা দুইজন ছবি তুলে আসছি। রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। নৌকাতে লাভ দিয়ে মাছ উঠে যায়। হ্যাঁ, দুইটা মাছ পাইছি, সকালে একটা পাইছি, এখন দুপুরবেলা একটা পাইলাম। এটা দেখেন, আরেকটা ভিতরে আছে। আইতে কই, আমরা এগুলো জিয়ে রাখতেছি। হ্যাঁ, নিচে রাখেন। অনেকগুলো ছবি পাইছি, খুব সুন্দর সুন্দর ছবি। আবার একটা মজার ব্যাপার হলো, এই যে মাছ পাইলাম, এই যে দুইটা মাছ, দুইটাই নৌকাতে লাভ দিয়ে উঠছে, আমরা ধরে নিই। কপালটা লাখি, লাখি কপাল আমাদের। মাছ কি মরে আছে নাকি ওই পাশটা? আমাদের পেছনটা কিন্তু সুন্দর ল্যান্ডস্কেপ হবে, এখনো হবে, আবার আমরা যখন ধানের সময় আসি, ধানের সময় কিন্তু আরো সুন্দর ল্যান্ডস্কেপ হবে, কি বলেন? হ্যাঁ, খুব সুন্দর হবে ওইদিকে ল্যান্ডস্কেপ।
মানে এদিকে কি হয়েছে গতবার আইসে এখানে স্তরে স্তরে সাজানো, গতবার কিন্তু হিউজ পরিমাণে শীত ছিল মামা, আর বাতাস নামতে পারতেছি না, তারপরও নামছি। ও একটা ল্যান্ডস্কেপ ছবি আছে ভাই, ওই যে ওই যে একটা লোক আসছে ভাই একটা গাছের মধ্যে, খুব সুন্দর। ওইদিকে যাচ্ছি না আমরা, আমরা আমার এই পাশটার এই আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে আমার এই সাইডের যে ল্যান্ডস্কেপগুলো, মানে দেখতে এতটা সুন্দর। আর আঙ্গেল এই এই পাশটার এই জায়গাটার নাম কি? এটা হলো কোলহার প্যাট মনসুর ডাইং। মনসুর ডাইং এটা কোন উপজেলা বা জেলা? এটা হচ্ছে গোমস্তাপুর থানার চাপানগঞ্জ জেলা। আচ্ছা, গোমস্তাপুর থানার চাপানগঞ্জ, মানে এটাও গোমস্তাপুর, আমরা যে জায়গায় উঠছি এটাও গোমস্তাপুর, দুটোই গোমস্তাপুর। এক পাখি লাইট চলে যাবে, অলরেডি লাইটের যে গোল্ডেন বাপটা চলে গেছে। আপনি লাইট নেবেন না, উঠেই তো যাচ্ছি ওই জায়গাতে, আপনি পিছনে যে কি করবেন, আগা ঘেরে তো লিখি। ছবি তুলতে তুলতে ঘুরে বেড়াতে বেড়াতে যখন বিকেল হয়ে গেল, বিকেলে এসব পরিযায়ী পাখির দলীয় এরিয়াল অ্যাক্রোবেট বা আকাশের নৃত্য দেখে আমার মনটা ভীষণভাবে ভরে গেল। আমি যেন সত্যিই এক স্বর্গীয় সুখ অনুভব করলাম, নিমিষেই হারিয়ে গিয়েছিলাম স্বপ্নে দেখা কোনো এক স্বর্গরাজ্যে। হ্যাঁ বন্ধুরা, শীতকালে আপনিও আসতে পারেন এই পাখির অঘোষিত অভয়ারণ্যে, তবে সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে এখানকার পরিবেশ নষ্ট করবেন না এবং পাখিদের ডিস্টার্ব করবেন না। চুপি চুপি ভদ্রতা বজায় রেখে পাখিদের ডিস্টার্ব না করে এই সৌন্দর্যগুলি উপভোগ করতে পারেন এই বিলে ঘোরাঘুরি। আমার দুইটা ভালো ব্যাক আপ দেখেন, এখন ওটা ফুল চার্জ না, আপনি ভিডিও করেন নি তো বেশি, আমি অনেক ভিডিও করছি, আমি না নাইমা ভিডিও করছি নিচ্ছে মতো, ভিডিওতে চার্জ খায় হিউজ পরিমাণ চার্জ খায় ভিডিও করাই আমার। আপনি আমি বলছি যে লাস্টে একটা মোমেন্ট আছে, আমি তো এতটা ধারণা করিনি যে এইভাবে কি চার্জ নষ্ট হবে। তুমি কেন এই ছবি কথা হলো একদিনে, অথচ কিন্তু সুন্দরবনে আমি ভিডিও করলাম সারাদিন ছবি তুললাম, কিছু হয়নি, একটা ব্যাটারি কিলার হয়ে গেল, তবে এই বিলে জোঁক নাই তো? না না এগুলো নাই, দেখেন এই পানি সহ পানি পানি সহ একদম সুন্দর করে আসতে পারেন। চললেন আপনি যে একটা ছবি গেলা উঠেলেন ওখানে, এই আসবে না, এটাতে আসবে না, ওই যে ওইটাতে ক্যামেরাতে আপনি ওই সূর্যের একটা ছবি তুললেন না, আমি হচ্ছে ক্যামেরার দুইটা এক্সট্রা ব্যাটারি নিয়ে আসছি, দুইটা বলতে একটা ক্যামেরার সঙ্গে আর একটা এক্সট্রা,
এই হলো দুইটা ব্যাটারি নিয়ে এসেছি, তারপরেও আমার ব্যাটারির চার্জ শেষ। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স হলো আসলে দুইটা ব্যাটারি কীভাবে চার্জ শেষ হয়। আমি প্রচুর পরিমাণে ভিডিও নিছি তো এই কারণে চার্জ শেষ হয়ে গেছে, তো খুব কষ্ট লাগতেছে। বিকেলবেলার যে ছবিগুলো এগুলো আমি আসলে তুলতে পারলাম না, তো পরবর্তী আবার অন্য কোনো দিন আবার আসার চেষ্টা করব এখানে। আজকের আকাশটাও অনেক সুন্দর, আর আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আমার অলরেডি ব্যাটারির চার্জ শেষ, ক্যামেরার ব্যাটারি, আমি আর একটা ছবি উঠাইতে পারতেছি না, যার কারণে আমি বাধ্য হয়েই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শান্তি শান্তি শান্তি। ওই আপনার ওটে দিয়ে কাম হবে না, ওখানে ওটে দিয়েই করেন না। ঠিক আছে, রাতের সিন সুন্দর আসতেছে।